सिता विद्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्वं च सर्वस्य गुणत्र विभाविनी कालरात्रिर्महारात्रि गोहरात्रिश्च दारुणा त्वं श्री स्वविश्वरी त्वं ह्री स्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि स्वं शांति इक्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषूणी परिघायुधा सौम्य सौम्यपराशेष सौम्यध्वस्वति सुन्दरी परापराणं परमा त्वमेव परमेश्वरी। अचिंत रूप चरित महिमा तब अचिंत रूप चरित महिमा तब अचिंत नव शोभा नव ध्यान रूपायित प्रतिमा आओ तब अचिंत रूप चरित महिमा तब अचिंत विकशिल ज्योति प्रीति मंगल बरुने तब अचिंत रूप चरित महिमा तब अचिंत तुमि साधन धन ब्रह्म बोधन साधनी प्रेम नयन भाति निखिल तारणी कनक कांति झोली छे कांत बदने ए तब अचिंत रूप चरित महिमा तब अचिंत अचिंत रूप चरित महिमा तब अचिंत नव शोभा नव धन
रूपायित प्रतिमा तब अचिंत रूप चरित महिमा तब अचिंत তখন প্রলয় অন্ধকার রূপী নিতাবসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈতবের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খচক্র পদাবদ্ধধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুতাশনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। ইনি জগন মাতৃকা মহামায়া এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। Uh-huh.
না।